হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। আজকে পুরো ব্লগটাই হচ্ছে খাওয়া নিয়ে। আমরা আজকে বসুন্ধরায় সব রকম স্ট্রিট ফুড ট্রাই করলাম, সাথে একটু যমুনায়ও গিয়েছিলাম। অনেক রকম খাওয়া খাওয়া হয়েছে আজকে। ফার্স্টে আমরা যমুনায় গেলাম বিকালে, আমার আড়ংয়ে একটা কাজ ছিল কেনাকাটা করে। তারপর আমরা কিছুক্ষণ ঘুরলাম যমুনায়, তেমন শপিং করিনি, জাস্ট হালকা কিছুই কিনেছি। তারপর শপিং শেষ করে আড়ংয়ের জুস, তো ফেমাস জুস নিয়ে আমরা, চকলেট জুস আমার খুবই পছন্দ, এটা নিয়ে আমরা আজকে চলে গেলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। যেতেই আজকে পানিপুরি পেলাম, পানিপুরিটা খুব মজা ছিল। অনেক রকম পানি দেওয়া ছিল, জিরা পানি, ধনিয়া পানি, দই পানি, নাগা পানি, ভিনা পানি। নাগা পানিটা আমার প্রথমত ঝাল লাগে নাই, পরে এত বেশি নিয়ে ফেলছি ঝাল আমার অবস্থা খারাপ। দুই প্লেট খেলাম আমরা, ঝালের অবস্থা খারাপ হওয়াতে আমরা ঢুকলাম হটকে, সেখানে গিয়ে আমরা পেস্ট্রি খেলাম, খেয়ে কোনোভাবে ঝালটা মুখ থেকে গেল। তারপর আমরা ভাপা পিঠা খেলাম, পিঠাঘর থেকে এত মজা। তারপরে আমরা ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি খাওয়ার পরে আমরা আবার জুস খেলাম, যেমন জুস, ওটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। খেয়ে দিয়ে পেট টাইট করে তারপর আমরা বাসায় ব্যাক করলাম। বাসায় এসে অনেক টায়ার্ড হয়ে ঘুমায় গেছি, আর রেকর্ড করতে পারিনি। প্লিজ আমার ব্লগটা শেয়ার করবেন, লাইক দেবেন আর আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।